হল লাইফে থাকার কারণে তখন দেখেছি ম্যাক্সিমাম যুবক বা তরুণরা যেটা করে সেটা হচ্ছে গভীর রাতে ঘুমায় ফজরের পরেও ঘুমায় এবং দুপুরের পরে ঘুমায় মানে এই যে ঘুমটা আসলে ঘুমের আদর্শ সময় বা ঘুমের সিস্টেমটা কেমন কেমন হবে যুবকদের এখানে ডিসিপ্লিনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম কারণ আল্লাহ তালা মানে আমাদেরকে ডিজাইন করার সময় এভাবে করেছেন যে এর আগেও আমরা বলেছি যে দিনে সূর্যের আলোতে এক্সপোজ থাকলে রাতে ঘুমের জন্যে সহায়ক হয় এখন কোরআনে আল্লা তালা বলেছেন যে তোমরাদেরকে রাতকে দিয়েছি ঘুমের জন্যে তোমরা যেন ক্লান্তি দূর করতে পারো তোমরা যেন বিশ্রাম পাও এই কারণে এখন আমরা যদি উল্টাটা করি ঠিক আছে আজকে যদি পশ্চিম দিকে সূর্য ওঠে তাহলে কেয়া হবে না তা আমরা আল্লাহর আইনকে যখন উল্টে দেই উনি যেটা বলেছেন যেভাবে করতে বলেছেন সেটা না করে যদি বিপরীতটা করে দিনে ঘুমায় আর যদি রাত জাগে তাহলে কি কি ঘটবে না সেটা হচ্ছে আমার হিলিং ভালো হবে না ইমিউনিটি দুর্বল হয়ে পড়বে গঠিত ভালো হবে না মাসেল গঠন হবে না হ্যাঁ এবং হচ্ছে সবচেয়ে বড় কথা আমার মেমোরিটা নষ্ট হবে আমার এক পড়া দশ বার পড়তে হবে আমার মনে থাকবে না আমার এনার্জি কমে যাবে স্ট্রেংথ কমে যাবে আমার ব্যথা বেদনা বেড়ে যাবে শরীর টক্সিক হয়ে যাবে আমি বাজে খাবারে আসক্ত হয়ে যাবো উল্টাপাল্টা খেতে মনে চাইবে মেজাজ খারাপ থাকবে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো রুড়ো আচরণ করো সো এই যে বললাম যে ডিসিপ্লিন যখন কারো নষ্ট হবে উল্টা হয়ে যাবে তখন ওই যে কেয়ামত না ঘটলেও তার চরিত্রের ভিতরে এই কেয়ামত চলে আসবে মানে তার পুরো ক্যারেক্টারই উল্টাপাল্টা হয়ে যাবে ঘুমের সময়টা কতক্ষণ আদর্শ আদর্শ সময় হচ্ছে আট ঘন্টা মানে একতৃতীয়াংশ আদর্শ বাট ছোট বাচ্চাদের আরেকটু বেশি ঘুমের দরকার বৃদ্ধ হলে ঘুম এমনিতে কমে যায় তবে সাত থেকে আট ঘন্টা আর ছাত্রদের জন্যে আট ঘন্টা বাচ্চাদের জন্যে নয় ঘন্টা এক 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 রকম এভারেজ হচ্ছে আট ঘন্টা দেখ ঘন্টা এবং ঘুমাতে যেতে হবে দশটার আগে ঘুমের আদর্শ সময়ে যেমন মানে ঘুমের দুটো বিষয় একটা হচ্ছে ওটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি তো আমরা এর আগের আলোচনাতে বলেছিলাম যে ডেল্টা লেভেলের যে ডিপ স্লিপ এটা তো হচ্ছে রাত আমাদের দশটা থেকে দুটোর ভিতরে তো এখন অনেকেই আমরা একটা প্রশ্ন করতে পারি যে তাহলে রমজানে যে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে এটা কাবার করব কি করে তাহলে আমি তারাবি পড়ে এসে যদি ঘুমাই হ্যাঁ তারপর যদি আবার সেরিতে উঠি এবং এই চার পাঁচ ঘন্টা যদি এর ভিতর ঘুমাতে পারি পরের দিনে যদি আবার দুই ঘন্টা এক ঘন্টা সকালে বা দুপুরে ঘুমিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু এটা মেকআপ হয়ে গেল মানে চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা ঘুমাবো কিন্তু ওই রাতের ওই বিশিষ্ট সময় মানে দশটা থেকে দুটো এই সময়টা ঘুমাবো